আজকে আমি তেল ছাড়া চিপস ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কবিতার কিচেন এইচডিতে। চলে এসেছি আর একটি নতুন এপিসোডে, আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকে আমি তেল ছাড়াই চিপস ভেজে দেখাবো, সেটা হচ্ছে ওভেনে। খুবই সুস্বাদু, খুবই মজাদার। আর চিপস পছন্দ করে না আসলে এমন মানুষই নাই, তো বড় ছোট সবাই আমরা চিপস পছন্দ করি। তো আজকে আমি দেখতে পাচ্ছেন একটা প্লেট নিয়েছি বড় সাইজের, নিয়ে চিপসগুলো জাস্ট এভাবে আমি এগুলা সুপার শপ থেকে কিনেছি। তো এগুলো এখন সুন্দর করে এখানে ডেকোরেশন করে তারপর হচ্ছে ওভেনে দিব। আর ইচ্ছা করলে কেউ একটু পানি আর লবণ মেখে দিতে পারেন। তো আমি এখানে কিছুই অ্যাড করি নাই, আমি ফার্স্ট টাইম করতেছি। আসলে ফার্স্ট টাইম করে আমি খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমি তো সাধারণত তেল দিয়ে ভেজে থাকি, তো আমার আর চিন্তা নাই, এখন থেকে ওভেনেই ভেজে খেতে পারবো। তো এখন হচ্ছে আমি ওভেনে এটা দিয়ে কুক করে নিব। দেখতেই পারবেন কত সহজ এটা হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা আমি ওভেনে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে বড় সাইজের একটা প্লেট এখানে অবশ্যই দিবেন, তাহলে ভালো আকারে ফুলবে। তো আমি ওভেনে দিয়ে এখন হচ্ছে জাস্ট 1 মিনিট আমি হিট করব। তো আমি 1 মিনিট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো 1 মিনিট দিয়ে আমি ওয়েট করতেছি। তো 1 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু দেখব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, জাস্ট হালকা হালকা একটু কম আছে। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি একটা বড় একটা চামচ দিয়ে, যেহেতু এটা গরম হয়ে গেছে, তো একটু উল্টিয়ে দিচ্ছি, তাহলে পোড়াটা হয়ে যাবে। তো আমি আবারও হচ্ছে অল্প কিছু আধা সেকেন্ডের মতো দিব। দেওয়ার পর হচ্ছে এটা জাস্ট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চিপসগুলো হয়ে গেছে। তো আসলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর রেসিপিটা অবশ্যই ফলো করবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। আর আসলে তেল দিয়ে ভেজে বাচ্চাদের খাওয়ানো তো স্বাস্থ্যের জন্য ভালো না, আর বড়দের জন্যও ভালো না। তো আশা করি ভালো লাগবে। আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এ ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করুন এবং ভিজিট করুন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।